এটা নিয়ে আজকে আমরা রাইডিং এক্সপেরিয়েন্স শেয়ার করব, কারণ আমি আগের ভিডিওতে ইমপ্রেশন দিয়েছি, রিভিউ দিয়েছি, বাট ব্রেকিং পিরিয়ডের কারণে এটা নিয়ে আমি চালাইতে পারিনি। তো চলেন এখন আমরা এটা চালাই। এখন আমরা দেখবো যে এক গিয়ারে কত উঠে আর দুই গিয়ারে কত উঠে, জিরো টু দেখি কত উঠে। এক গিয়ারে এই গাড়িটা হয়তো টানি এরকম, কারণ আমি আগে কখনো চালাইনি। এই ভাইটটা চালা আপনাদেরকে রিভিউ দিয়েছিলাম, ইমপ্রেশন দিয়েছিলাম, আর আজকে সৌভাগ্য হলো আপনার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার, সে কারণে আমি এটা শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগছে, আর শর্ট একটা ভিডিও দিলাম জাস্ট আপনাদেরকে জানা দেওয়ার জন্য, কারণ অনেকে আমার কমেন্ট করছিল যে ভাই প্লিজ চালা একটু দেখা নেই, সেই কারণে আমি চালা দেখালাম। তিন ইয়ারে 99 প্লাস আর উঠতে যেতে দিল আর 9000 আরপিএম লক, সো 12000 যদি উঠে ভাই কত উঠবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর এবার চলে নাকি ব্রেক টেস্ট দিই, মানে এক গিয়ারে যতটা উঠে ওটা উঠা যায় আমি ব্রেক দিব, এবিএস ব্রেক যেহেতু একবার ঠাইসা ধরবো, এটা দেখি কিরকম ব্রেক হয়। তো এখন আমি টান দিব, দেন ব্রেক দিব, এবিএস কত সেকেন্ডে টান দিলাম কত সেকেন্ডে ব্রেক দিলাম এটা দেখে না। ভাই পুরা মনে হইলো আমার কাছে সর্বোচ্চ ভাই মনে করেন 5 সেকেন্ড লাগছে ব্রেক হইতে, আমার কাছে লাগলো 45 থেকে 5 সেকেন্ডে ব্রেক, নো স্কেপ মানে নো কোনো কিছু ভাই, একবারে নো বেজে ব্রেক হলো, একটা স্লিপ করে নিয়ে লাগলো, আবার দেখা যায় চলে। পুরো মনে হয় ভাই এবার মনে হয়েছে আমার কাছে পুরো 2 সেকেন্ড লাগছে, 45 থেকে 2 সেকেন্ডে ব্রেক হয়েছে। এবার চলেন সাইড উঠা দেখি, সাইড সাইডের দিকে ব্রেক দেবো, সর্বোচ্চ ভাই 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড লাগছে। এবার আপনারা বুঝেন সামনে, কারণ বাংলাদেশের রাস্তা ভাই সামনে হুটহাট অনেক কিছু আইসা পরে, যদি আইসা পরে আপনারা কিভাবে ব্রেক জমাবেন দেখছেন ভাই, এটা এবিএস সিস্টেম, আপনারা ভাবেন না যে পালসারের কোনো আর কি স্পন্সর বেশি ভাই এমন কিছু, এটা জাস্ট আমার এক বড় ভাইয়ের বাইক, সো এটা নিয়ে আমি একটু রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি সবসময় সত্যটা বলার চেষ্টা করি আপনাদের কাছে। ভিডিওটা দেখলেন আপনারা আশা করি বুঝে ফেলেছেন এটা রেডি পিক আপ কি রকম হতে পারে ভাই। ধরেন অনেক বাইক আছে বাংলাদেশে, অনেক বাইক আছে যে রেডি পিক আপ অনেক, বাট ব্রেকে গিয়া ভাই শেষ, মানে ব্রেক আর কি জমতে অনেক টাইম লাগে, বাট এটা ভাই ব্রেকেও ভালো লাগছে, টানেও ভালো লাগছে, দামেও ভালো লাগছে ভাই, সব কিছু আমার এটা ভালো লাগছে। তো যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারাও কিনতে পারেন, দেখতে পারেন আমার সাজেশন এটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।